প্রতিনিয়তই আমাদের চারিপাশে ঘটে চলেছে প্রচুর রাসায়নিক বিক্রিয়া, এবং এই রাসায়নিক বিক্রিয়াগুলি জন্ম দেয় নতুন নতুন পদার্থের। তো এই নতুন নতুন পদার্থগুলিকে আমরা চিনব কী করে, বা এগুলো শনাক্ত কীভাবে করা হবে? এগুলো শনাক্ত করা হবে বা করা যায় তাদের রঙের মাধ্যমে, তাদের গন্ধ এবং তাদের তৈরি হওয়া নতুন যে বর্ণ তার মাধ্যমে। তো আজ আমরা এমন একটা রাসায়নিক বিক্রিয়া এখানে দেখতে চলেছি যে বিক্রিয়ায় দুটি বর্ণহীন বিক্রিয়ক তৈরি করবে একটি রঙিন নতুন পদার্থ। তো এসো দেখে নেওয়া যাক সেই নতুন বিক্রিয়াটি কী রকম। আমার কাছে এখানে তিনটি বিক্রিয়ক রয়েছে। তো আমরা প্রথমে দেখে নিই এই রাসায়নিক বিক্রিয়াটি নতুন কি পরিবর্তনের জন্ম দিচ্ছে, তারপরে আমরা এর পিছনে ঘটে যাওয়া রাসায়নিক যে ঘটনাবলী সেগুলো ব্যাখ্যায় যাব। তো প্রথমে আমরা দেখব একটি রাসায়নিক বিক্রিয়ক আরেকটি রাসায়নিক বিক্রিয়কের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করলে একটি রঙিন নতুন পদার্থ। যদিও আমাদের কাছে থেকে থাকা প্রথম যে দুটি বিক্রিয়ক ছিল তারা দুজনেই বর্ণহীন, কিন্তু বিক্রিয়ার পরে যেটি তৈরি হলো সেটি বর্ণযুক্ত। তো আমরা খুব সহজে এটাও বলতে পারি দুটি পাত্রে জল, সে নতুন জল দুটি মিশিয়ে আমরা একটি দুধ তৈরি করতে পারলাম। এরপর আসি তৃতীয় বিক্রিয়ক। তো এই তৃতীয় বিক্রিয়ক যেটি রয়েছে এইটিকে যদি আমি এই দুধের সঙ্গে এখন যোগ করা হয়, তাহলে আমাদের তৈরি হওয়া দুধ খুব সহজেই আবার জলে রূপান্তরিত হয়ে গেল। তো একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা কি তাহলে সহজেই জল থেকে দুধ তৈরি করে আবার তাকে জলে পরিবর্তন করলাম? এটা দেখে এটা মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আসলে তা হয়নি। এত সহজে দুধ বা জল তৈরি হয় না। আসলে কি হয়েছে এবার দেখে নেওয়া যাক সেটি। আমার কাছে ছিল তিনটি বিকার, তার মধ্যে বিকার ওয়ান, বিকার ওয়ানে যে সলিউশনটি ছিল সেটি অ্যামোনিয়াম ক্লোরাইড, বিকার টু, বিকার টুতে রাখা ছিল সিলভার নাইট্রেট, এবং এই দুটি পদার্থই রয়েছে তাদের দ্রবণের। এবং বিকার থ্রি, বিকার থ্রিতে ছিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এবার আসি বিক্রিয়া ওয়ান বা প্রথম বিক্রিয়া। প্রথম বিক্রিয়ায় কী হচ্ছে হয়েছে? প্রথম বিক্রিয়ায় রিয়াকশন করেছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট। এই বিক্রিয়া তৈরি করেছে অ্যামোনিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইডের। আমরা যে সাদা বর্ণের দ্রবণটি দেখেছি পরে, যে নতুন যে পদার্থটি তৈরি হলো, সেই পদার্থটি আসলে এই সিলভার ক্লোরাইডের অধক্ষেপ বা প্রথম রিয়াকশানে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের যে ক্লোরাইড অ্যানায়নটি সেটি সিলভার নাইট্রেটের নাইট্রেট অ্যানায়নটিকে প্রতিস্থাপিত করে সিলভার ক্লোরাইড তৈরি করছে, এবং এই সিলভার ক্লোরাইড সাদা অধক্ষেপ যেটি সেটিকে আমরা দেখতে পেয়েছি দুধের মতো। তো এই বিক্রিয়াতে যেহেতু দুটি বিক্রিয়কের অ্যানায়ন এবং ক্যাটায়নগুলি পরস্পরের স্থান পরিবর্তন করেছে, আমরা এই বিক্রিয়াটিকে বলতে পারি ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বা যৌথ প্রতিস্থাপন বিক্রিয়া। এবং আবার যেহেতু এই বিক্রিয়াতে তৈরি হচ্ছে সিলভার ক্লোরাইড যেটি হোয়াইট প্রেসিপিটেট বা সাদা অধক্ষেপ তৈরি করে, তাই এই রিয়াকশানকে আমরা প্রেসিপিটেশনও বলতে পারি। এরপর আসি বিক্রিয়া দুই বা রিয়াকশান টু। দুই নম্বর বিক্রিয়ায় আমরা দেখেছি যে দুধ থেকে হঠাৎ জল হয়ে গেল। এটি তাহলে কি হলো? এটি কিছুই না, আমরা যে সাদা অধক্ষেপটি পেয়েছিলাম যা সিলভার ক্লোরাইডের, তার সঙ্গে আমরা যোগ করেছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। এই বিক্রিয়াটিতে আসলে একটি জটিল যৌগ তৈরি হচ্ছে। জটিল যৌগটি কি? জটিল যৌগটিকে আমরা লিখতে পারি ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। এবং এই ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড যে যৌগটি তৈরি হলো, এই যৌগটি জলে দ্রবণীয়,
জলে দ্রাব্য, তার ফলে কি হলো, দুধের মতো যে অধঃক্ষেপটি তৈরি হয়েছিল সেটিকে আমরা আবার জলে পরিণত হয়ে যেতে দেখলাম। তো তাহলে একটি অত্যন্ত সহজ বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে বর্ণের পরিবর্তন একটি রাসায়নিক বিক্রিয়ার উপরে তার প্রভাব ফেলে, একটি রাসায়নিক বিক্রিয়াকে শনাক্ত করা যায় তাতে ঘটে চলা বর্ণের পরিবর্তনের মাধ্যমে।